বন্ধুরা, জাস্ট গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কিভাবে আপনারা পানিতে পুদিনা চাষ করবেন বা পুদিনা গাছের চারা তৈরি করবেন, উভয়টাই হতে পারে। এমন অনেকে আছে যারা পুদিনা গাছ তুলতে পারে না। অনেকেই বলেন, ভাই পুদিনা গাছ আমার হয় না, আমি পুদিনা গাছ তুলতে পারি নাই বা আমার হচ্ছে না। যারা এটি চিন্তা করতেছেন তাদের জন্য ভিডিওটি আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পানিতে কিছু পুদিনা গাছের চারা হয়েছে এবং গোড়ার দিকে শিকড়গুলো খুব ভালো মতোই বের হয়েছে। আপনারা দেখছেন শিকড়গুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, দেখছেন, এবং গোড়া দিয়েও পুদিনা গাছের চারা উঠতেছে এবং যেটা আগা আছে আগাতেও বেশ পুদিনা গাছের পাতা বের হচ্ছে আস্তে আস্তে। তো আপনাদের আমি দুটি চারা দিয়ে দেখাচ্ছি দুইটি ডাল। যারা পুদিনা গাছ তুলতে পারেন না, ওনারা একটি পাত্র নেবেন এবং বাজার থেকে যে পুদিনা গাছগুলো কিনে আনেন ওই পুদিনার ঢালগুলো নিচের দিক দিয়ে আপনারা পাতাগুলো ছেঁটে নেবেন এবং ছেঁটে নেওয়ার পর এতে চারা তৈরি করবেন। চারা তৈরি করে আপনারা সহজে আপনাদের বাড়িতে পুদিনা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে চারা হয়েছে। এইভাবে করে আপনারা পুদিনা গাছের চারা তৈরি করতে পারেন এবং লাগাতে পারেন। যাদের হয় না, ওনারা বাজার থেকে পুদিনা কিনে এনে পুদিনার ঢালগুলো জাস্ট আপনার পানিতে ঢুকিয়ে দিবেন এবং সপ্তাহে দুইবার পানি পরিবর্তন করবেন। পানি পরিবর্তন করার পর আবার পানি দিবেন। এইভাবে করে যখন সেট হয়ে যাবে তখন আপনি পানি পরিবর্তন না করেও এতে প্রতিনিয়ত পানি কমে যাবে, শিকড়গুলো পানি টেনে নেবে, আপনি পানি দিলে চলবে। এছাড়াও যারা এতে যদি পার্মানেন্টভাবে চারা তৈরি করা ছাড়াও পুদিনাগুলো চাষ করতে চান, ওনারা পানি পরিবর্তন করে দিবেন এবং সপ্তাহে একবার 10 গ্রাম ইউরিয়া টিএসপি এমপি মিশিয়ে নিয়ে, 1 লিটার পানিতে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ পানি আপনারা এতে দিবেন। তাহলে গাছগুলো আরও সতর্কতার সহিত বেড়ে উঠবে। তো ভিউয়ার্স, দেখতে পারলেন কীভাবে পুদিনা গাছের চারা তৈরি হচ্ছে। যারা এই ব্যাপারে জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।